অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও। দেখুন, জ্যোতিষশাস্ত্রের কাজটা হচ্ছে কোনো কিছু ভালো যেমন জানানো, তেমনি আগামী দিনে কি খারাপ হতে চলেছে সেই দিকটাও কিন্তু সাবধান করার কর্তব্য হচ্ছে একজন অ্যাস্ট্রোলজারের। তাই আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি এই 17 জানুয়ারি টু 14 ফেব্রুয়ারি পর্যন্ত সাবধান। আপনারা প্রত্যেকেই জানেন বৃহস্পতি বর্তমানে নিচস্থভাবে অবস্থান করছে এবং 17 জানুয়ারি থেকে এই বৃহস্পতি নিচস্থ প্লাস অস্তমিত হচ্ছে। অর্থাৎ এই বৃহস্পতি অস্তমিত হচ্ছে, এর ফলে 12টি রাশির উপরই কিন্তু প্রভাব বিস্তার করবে, এর কিছু নেগেটিভ প্রভাব বিস্তার করবে। কি উপায় করবেন, অর্থাৎ যে উপায় করলে নেগেটিভ প্রভাব থেকে কিছুটা হলো আপনারা মুক্তি পাবেন এবং কোন কোন দিক থেকে নেগেটিভ আসতে পারে, অর্থাৎ খারাপ জায়গাগুলো হতে পারে প্রত্যেকটি 12টি রাশির ক্ষেত্রে, সেটাও আমি এই ভিডিওতে আপনাদেরকে অ্যালার্ট করব। অর্থাৎ আপনারা কোন কোন দিকে সাবধানে থাকবেন সেই দিকটাও কিন্তু আপনাদেরকে আমি জানাবো এই ভিডিওতে, এবং কি উপায় করলে কিছুটা হলো সেই জায়গা থেকে মুক্তি পাবেন, অর্থাৎ সমস্যা থাকলেও কিছুটা হলো সমস্যাটা কম হবে, সেটাও এই ভিডিওতে আমি জানাবো। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, অবশ্যই এই নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। কিন্তু প্লিজ রাশি লগ্নের জন্য করবেন না, আপনারা যদি কোনো বিষয়ের উপর ভিডিও চান সেটার উপর আপনারা করুন, আমি সেই বিষয়ের উপর ভিডিও দেওয়ার চেষ্টা করব যেটার উপর বেশি ভোটিং হবে তার উপর। তো শুরু করা যাক। দেখুন, ব্রহ্মাণ্ডে বৃহস্পতি বিশেষ একটা প্ল্যানেট, অর্থাৎ ভূমিকা পালন করে দেবগুরু বৃহস্পতি। আপনার রাশিচক্র যদি খারাপ থাকে না, বিভিন্ন রকম কিন্তু সমস্যা হয়। তেমনি বর্তমান গ্রহের গোচর অনুযায়ী একে নিচস্থ, তার উপর অস্তমিত, মানে চারিদিক থেকে সাঁড়াশির মতন চেপে ধরা হয়েছে একরকমের বলতে গেলে। তো এই জায়গাতে 12টি রাশি, মেষ টু মীন রাশি, কোন কোন দিকে সাবধানতা অবলম্বন করবেন, হেভিওয়েট প্ল্যানেট, অর্থাৎ আমাদের জ্যোতিষশাস্ত্রে শনি বৃহস্পতি এগুলো হচ্ছে হেভিওয়েট প্ল্যানেট। এই প্ল্যানেটগুলো যদি অস্তমিত হয়ে যায় কি না, বেশ কিছু সমস্যার কিন্তু সৃষ্টি হয়। তাই আমি জানাতে চলেছি, অর্থাৎ আমি বারবার বলছি জ্যোতিষের শাস্ত্রটা এমনই এবং অ্যাস্ট্রোলজারের কর্তব্য যেমন ভালো জিনিসটা জানানো, তেমনি যে জায়গাতে সমস্যা আসতে তার অ্যাওয়ারনেস করে দেওয়া, অর্থাৎ সেখান থেকে যদি আপনি জেনে থাকেন তাহলে সেখান থেকে কিছুটা হলে আপনারা সঠিক পদক্ষেপ নিতে পারবেন। প্রথম আসি মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যের জায়গাটাতে কিন্তু বিড়ম্বনা করবে। দেখুন, আমি আপনাদেরকে আবারও বলছি, 17 জানুয়ারি টু 14 ফেব্রুয়ারি মোটামুটি 27-28 দিনের মধ্যে এই অস্তমিত থাকবে বৃহস্পতি, 27-28 দিন মতো অস্তমিত থাকবে 17 জানুয়ারি টু 14 ফেব্রুয়ারি। তো এই সময়টা অন্তত একটু সাবধানে চলুন, এই 28টা দিন, 27-28টা দিন দেখতে দেখতে কেটে যাবে। তো মেষ রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যের সাপোর্ট আসবে না, পিতার শরীর স্বাস্থ্যের দিক থেকে কিছুটা হলেও সমস্যা আসতে পারে, এবং যারা শেয়ার মার্কেট, লটারি, জুয়াতে টাকা ইনভেস্টমেন্ট করছেন তারা কিন্তু এই সময় টাকা ইনভেস্টমেন্ট করবেন না। অর্থাৎ 17 জানুয়ারি টু 14 ফেব্রুয়ারি। এরপরে আপনাদের দেখা যাচ্ছে এই সময় আপনাদের অধিক থেকে অধিকতর
ব্যয় খরচ কিন্তু হবে আপনি যদি হন মেষ রাশির মানুষ আপনার ক্ষেত্রে। এবার আসি আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আয়ু অর্থাৎ শরীরগত দিক নিয়ে কিন্তু আপনাদের সমস্যা আসবেই আসবে, শরীর নিয়ে সমস্যা এবং সফলতার জায়গাতে সমস্যা দেখা যাচ্ছে। আপনি যদি বৃষ রাশির মানুষ হন আপনাদের সাকসেসের জায়গাতে বিশেষ করে বাধাপ্রাপ্ত হবেন এবং শরীর নিয়ে ভোগানো হেলথ নিয়ে সমস্যা, আপনি যদি বৃষ রাশির মানুষ হন হেলথের সমস্যাটা কিন্তু বিশেষভাবে আপনাকে ভোগাবে এই বৃহস্পতি অস্তমিত হওয়ার জন্য। এরপরে আসি যে রাশি, সেটি হচ্ছে মিথুন। দেখুন মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের স্ত্রীর শরীরশাস্ত্র নিয়ে আপনারা কিন্তু ভুগবেন, অর্থাৎ আপনার পার্টনারের শরীরশাস্ত্র নিয়ে আপনাদেরকে কিন্তু ভুগতে হবে এবং কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকবে। কেরিয়ার এবং কর্মের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সমস্যা কিন্তু থাকছে। আপনার শাশুড়ির শরীর নিয়েও কিন্তু সমস্যা আসবে এই বৃহস্পতি অস্তমিত হওয়াতে, অর্থাৎ শাশুড়ি আপনার পার্টনার স্ত্রী এবং আপনার কেরিয়ার এবং কর্মের জায়গাটা কিন্তু সমস্যা থাকছে এই বৃহস্পতি অস্তমিততে। কী উপায় করবেন সেগুলো তো আমি শেষে অবশ্যই বলবো। এর পরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি নিজের শরীরস্বাস্থ্য নিয়ে সমস্যা থাকবে প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনাদের ঋণ এবং পেটের সমস্যা ভোগাবে, ঋণ এবং গ্যাসের সমস্যা, হজম সংক্রান্ত সমস্যা কিন্তু আপনাদেরকে ভোগাবে আপনি যদি কর্কট রাশির মানুষ হন। আপনার স্থির শরীরস্বাস্থ্য নিয়ে আপনাকে কিন্তু কিছুটা হলেও চিন্তান্বিত হতে হবে। শত্রুতা এবং আপনার ক্ষেত্রে পিতার শরীরস্বাস্থ্য, কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য হানি, ভাগ্য আপনাকে সাপোর্ট না দেওয়া, এই জায়গাটা কিন্তু থাকছে আপনি যদি কর্কট রাশির মানুষ হন। এরপরে আসি আপনি যদি সিংহ রাশির মানুষ হন, আপনাদের ক্ষেত্রে আপনাদের সন্তানের শরীরস্বাস্থ্য দিক নিয়ে বিশেষভাবে অ্যালার্ট থাকুন। আপনি যদি সিংহ রাশির মানুষ হন সন্তানের শরীরস্বাস্থ্য, শেয়ার মার্কেটে টাকা ইনভেস্টমেন্ট করবেন না, শেয়ার মার্কেটে টাকা ইনভেস্টমেন্ট করলে কিন্তু সমস্যা আসবে এবং আপনাদের লটারি ক্ষেত্রে টাকা ইনভেস্টমেন্ট করবেন না এবং নিজের হেলথ নিয়ে কিন্তু আপনাদের সমস্যার জায়গাটা কিন্তু থাকছে আপনি যদি সিংহ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে এই অস্তমিত হওয়ার জন্য, অর্থাৎ এই বৃহস্পতি অস্তমিত হওয়াতে সিংহ রাশির সন্তানের হেলথ, নিজের হেলথ এবং আপনার শেয়ার মার্কেট, লটারি এগুলোতে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন না। এরপরে আসি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের পারিবারিক সুখের জায়গা বাধা সৃষ্টি করছে, মায়ের শরীরস্বাস্থ্য নিয়ে সমস্যা আসবে, এডুকেশনের দিকে সমস্যা আসবে, যারা পড়াশোনা করছেন সেই জায়গাটাতে কিছুটা হলেও সমস্যা আসবে কন্যা রাশি, এবং পার্টনারশিপ বিজনেসের সমস্যা এবং আপনার পার্টনারের শরীরস্বাস্থ্য খারাপ এবং আপনার স্ত্রীর শরীরস্বাস্থ্য কিন্তু খারাপের জায়গা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ আপনি যদি কন্যা রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে এই বৃহস্পতি অস্তমিত হওয়া আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে, বিশেষ করে আপনার পারিবারিক সুখের জায়গা বাধা সৃষ্টি হবে, আপনার সন্তানের জায়গাটা কিছুটা হলেও ডিস্টার্বেন্স, আপনার মায়ের শরীরস্বাস্থ্য এবং আপনার ম্যারিড লাইফে কিছুটা হলেও সমস্যা, অর্থাৎ আপনার স্ত্রীর শরীরস্বাস্থ্য নিয়ে আপনাকে হয়তো বা ভুগতে হলো, এই জায়গাটা নির্দেশ করছে। এরপরের যে রাশির কথা বলবো আমি, কিন্তু উপায় কিন্তু আপনাকে বারবার বলছি, ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন, উপায়টা আমি শেষে বলবো কী করলে এই যে বৃহস্পতি অস্তমিত হয়েছে তা থেকে কিছুটা হলো মুক্তি পাবেন তাও আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে দেখুন বৃহস্পতি অস্তমিত, আপনি যদি তুলা রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে আপনার ভাইয়ের সঙ্গে সম্পর্কের কিছু কিছু ক্ষেত্রে অবনতি অথবা ভাইয়ের হেলথ নিয়ে সমস্যা এবং আপনার শত্রুতা বৃদ্ধি হবে, কিছু কিছু ক্ষেত্রে আপনার লোন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এবং পেটের সমস্যা, গ্যাস্ট্রিক সমস্যা কিন্তু আপনাকে এই 17 জানুয়ারি টু 14 ফেব্রুয়ারি কিন্তু আপনাকে ভোগাবে আপনি যদি তুলা রাশির মানুষ হন, এবং কিছু কিছু ক্ষেত্রে মায়ের হেলথ এবং এডুকেশনের দিকেও কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে এবং পাশাপাশি আপনার ঋণ হয়ে যাওয়ার জায়গাটা কিন্তু
থাকছে, অর্থাৎ আপনি যদি তুলা রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। দেখুন, আমি যে এই রাশি অনুযায়ী আপনাদেরকে বলছি এই বৃহস্পতি অস্তমিত হওয়ার জন্য, দেখুন ভয় দেখানোর উদ্দেশ্যে নয়, আপনাদেরকে অ্যালার্ট করার উদ্দেশ্যে। কারণ জ্যোতিষশাস্ত্র হচ্ছে যেমন শুভ খবর, অর্থাৎ গ্রহমণ্ডলীতে বেশ কিছু গ্রহের গোচর যখন দেখে খুব শুভ শুভ ফল দেয়, তেমনি কিছু কিছু অবস্থাতে অশুভ ফলও কিন্তু প্রত্যেক মানুষই কিন্তু পেয়ে থাকে। তার মধ্যে এই হেভিওর প্ল্যানেট এমনিতে নিচস্থ, তার উপরে অস্তমিত, এক কথায় এমনিতে ছেলে ভাত খায় না, তার উপরে কাঁচা কলা, এই জায়গাটা কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে যদি আমরা বাংলার প্রবাদ বাক্যে যদি আসি। এরপরে যদি আসি যে রাশি, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ধন নিয়ে, অর্থ নিয়ে সমস্যা, সন্তানের শরীরগত দিক নিয়ে সমস্যা, এবং শেয়ার মার্কেটে যারা টাকা ইনভেস্টমেন্ট করছেন সেখান থেকে কিন্তু সমস্যা থাকছে। অর্থাৎ আর্থিক স্থিতির জায়গাটা খুব একটা কিন্তু ভালো দেখা যাচ্ছে না, আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। ধনের জায়গাটা খুব একটা এই সময়টা, এই 27-28 দিন মতন একটু হলেও সমস্যা থাকছে, এবং সন্তানের হেলথ শেয়ার নিয়ে কিন্তু সমস্যা থাকছে। এরপরে আসি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে নিজের হেলথ নিয়ে কিন্তু সমস্যা থাকবে, নিজের শরীর স্বাস্থ্য, শরীর দিকে নিয়ে অবশ্যই নজর দিন, নিজের হেলথ নিয়ে সমস্যা, এডুকেশন নিয়ে সমস্যা, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, এবং পারিবারিক দিকে কিছুটা হলো বিবাদ, পারিবারিক মতান্তর, অশান্তি হওয়ার কিন্তু জায়গা থাকছে এই বৃহস্পতি অস্তমিত হওয়ার জন্য। অর্থাৎ এই জায়গাটা কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রে নিজস্ব হেলথ খুবই বে কেয়ারফুল, মায়ের শরীর স্বাস্থ্য, এডুকেশন, এই জায়গাটা কিন্তু, এই জায়গাগুলো কিন্তু বি কেয়ারফুল, অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। এবং কিছু কিছু ক্ষেত্রে মানসিক টেনশন, ডিপ্রেশন জায়গা কিন্তু চলে আসবে। এবার আসি মকর রাশি। মকর রাশি নিজের নিচস্থ এই দেবগুরু বৃহস্পতি এবং অস্তমিত, মকর রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট। এমনিতে আপনাদের দ্বাদশপতি এবং আপনাদের তৃতীয়পতি রাশিতে অবস্থান করছে অস্তমিত, দ্বাদশ এবং নিচস্থ, আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু জায়গাতে প্রবলেম ক্রিয়েট কিন্তু আপনাদেরকে করবে, অর্থাৎ আপনি যদি মকর রাশি মানুষ হন। এরপরে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের ধনের জায়গাটা, আপনাদের ধন এবং সাকসেসের জায়গা, অর্থাৎ সেটা দ্বাদশভাবে নিচস্থ এবং অস্তমিত, অর্থাৎ ধনপতি এবং আপনাদের লাভ সফলতার অধিপতি দ্বাদশভাবে, অর্থাৎ আপনাদের ব্যয় এই সময় বাড়াবে এবং লাভ সফলতার জায়গাতে কিছু হলো বাধা সৃষ্টি করবে, এবং আপনাদের কিছু কিছু ক্ষেত্রে টেনশনের জায়গায় কিন্তু থাকছে, অধিক ব্যয় হওয়া এবং টাকা ধার দেওয়ার লেনদেনের ব্যাপারে কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। হট করে কাউকে টাকা ধার দিবেন না, এবং ব্যবসাতে হিউজ ইনভেস্টমেন্ট কিন্তু এই সময় আপনারা করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনারা লসে পড়ে যেতে পারেন আপনি যদি কুম্ভ রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের নিজস্ব শরীর স্বাস্থ্যের জায়গায় সমস্যা দেখা যাচ্ছে, নিজের শরীর নিয়ে কিছুটা হলে আপনারা ভুগবেন, এবং আপনাদের কেরিয়ারের জায়গাটা, আপনাদের কর্মের জায়গাটা যথেষ্ট চাপ কিন্তু এ সময় থাকবে। এই বৃহস্পতি আপনাদের একাদশভাবে নিচস্থ এবং অস্তমিত হওয়ার জন্য কেরিয়ারের চাপ, সফলতার জায়গাতে বাধা, নিজের শরীরগত দিক নিয়ে সমস্যার জায়গা কিন্তু থাকছে। অর্থাৎ এই দিকটা আপনি যদি মীন রাশির মানুষ হন এই জায়গাটা আপনারা কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। তো কি উপায় করবেন, অর্থাৎ এই যে বৃহস্পতি নিচস্থ এবং অস্তমিত, কি উপায় করবেন, অর্থাৎ এই 17 জানুয়ারি টু 14 ফেব্রুয়ারি এই 27-28টা দিক একটু হলো, প্রথম কথা যেগুলো দিক দিয়ে বললাম সে দিকগুলোতে একটু হলো সাবধানতা অবলম্বন করুন। এবং বিশেষ করে বৃহস্পতির বীজ মন্ত্র যদি পাঠ করতে পারেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই বৃহস্পতির যে অস্তমিত হওয়া এই জায়গাটা কিছুটা হলো সমস্যা কমবে। এবং যদি ফোকরাজ ধারণ করেন বা ইয়েলো টোপাজ, টোপাজ যদি থাকে সেক্ষেত্রে আপনাদেরকে বিশেষভাবে লাভ কিন্তু দিবে। এবং বিশেষ করে বৃহস্পতিবার দিন, গুরুবার দিন আপনারা যদি মানিক কলা, খুব মাইন্ডলি শুনবেন, মানিক কলা যদি গরুকে খাওয়াতে পারেন, একসঙ্গে 3টা মানিক কলা, যদি আপনি একদম হলুদ
পাকা হলুদ মানিককলা যদি আপনি যদি গরুকে খাওয়াতে পারেন, গাভী মাতাকে, গো মাতাকে যদি খাওয়াতে পারেন, এই যে বৃহস্পতির যে নেগেটিভ এফেক্ট সেটা অনেক অংশে কিন্তু কাটবে। আমি খুব দায়িত্ব নিয়ে জোর করাতে বলছি, হচ্ছে হবে না, এটা কিন্তু হতে বাধ্য। অর্থাৎ বৃহস্পতি বীজ মন্ত্র আপনাদেরকে পড়তে হবে এবং আপনাদেরকে কিছু কিছু ক্ষেত্রে দান, অর্থাৎ দান আপনাদেরকে করতে হবে, এবং গরুকে, গাভী মাতাকে আপনাকে কিন্তু অবশ্যই তিনটি করে প্রত্যেক বৃহস্পতিবার হলুদ কলা, মানিক কলা অবশ্যই আপনাকে খাওয়াতে হবে। তাতে কী হবে, বৃহস্পতির যে নেগেটিভ এফেক্টগুলো কি না, সেগুলো অনেক অংশে আপনার থেকে মুক্তি পাবেন। আমি যে এই ভিডিওটি আপনাদেরকে বললাম যে 17 জানুয়ারি টু 14 ফেব্রুয়ারি, সাবধান। দেখুন, বৃহস্পতি রাশি অনুযায়ী আপনাদেরকে বলে যে যে ভাবের অধিপতি সেই সেই ভাবকে কিন্তু সমস্যা আসবে। অর্থাৎ যে যে ভাব পড়ছে আপনাদের রাশি অনুযায়ী বা লগ্ন থেকে, এটা রাশি এবং লগ্ন দুইটার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, যে ভাবের অধিপতি পড়ছে সেই সেই ভাবগুলো ক্ষেত্রে কিন্তু সমস্যা সম্মুখীন আপনারা হবেন। তবে আবারও বলছি, এটা ভয় দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটি নয়, আপনাদেরকে অ্যালার্ট করার উদ্দেশ্যে। জ্যোতিষশাস্ত্রের কর্তব্যই হচ্ছে যেমন ভালো শুভবার্তা পৌঁছে দেওয়া, তেমনি সমস্যা কোন দিক থেকে আসে সেটাও কিন্তু একজন প্রকৃত অ্যাস্ট্রোলজারের জানানো উচিত। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।